আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে গতকালকে আমি বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম, তো সেখান থেকে নেয়া ফুটেজ। আমার কাছে খুব ভালো লাগছিল, সবুজ, তার মাঝে ফুল, কিছু ন্যাচারাল দৃশ্য দেখলে এমনিতেই লোভ সামলাতে পারি না ক্যামেরা করার, তো সেটাই আর কি। তো সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি, আশা করছি সবার ভালো লাগবে, আর সবার ভালো লাগবে এটাই প্রত্যাশা করে শুরু করলাম আজকের ভিডিওটি। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। তো আমি এখন সকালবেলা প্রতিদিন যে কাজটা করি সেটাই করছি, এই যে ইসবগুলের ভুষি ভিজিয়ে নিয়েছি, মানে আমি আগে ভিজিয়ে রাখি না, এভাবে সাথে সাথে দিয়ে তারপরে খেয়ে ফেলি, পানিতে বেশিক্ষণ রাখি না। এটাই ডক্টররা বলে যে এভাবে খেলেই বেশি ভালো হয়, আর ইসবগুলের ভুষি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খালি পেটে খেতে পারলে। তো শুরুতেই আমার প্রিয় ভাই আপুদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেবেন, আমার বন্ধুরা তো সবাই লাইক দিয়ে দেখে ভিডিও। নতুন বন্ধুদেরকে বলছি যারা আজকে প্রথম দেখছেন, যদি একটু ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এ হচ্ছে আমার মানে সকালের নাস্তা খাওয়ার পরে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু সবজি এনেছি আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছি। এই তো তো অনেক বেশি দেরি হয়ে গেছে, আমার বাইরে কিছু কাজ ছিল, কাজ করে তারপরে বাজার নিয়ে বাসায় চলে এসেছি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, অনেক বেশি বেলা হয়ে গিয়েছে, তো শর্টকাটেই রান্নাটা করে নিব, খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এমনভাবেই রান্নাটা করব, তো দেখতে থাকুন। তো আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, তো মিষ্টি কুমড়াটা একটু কেটে নিয়েছি, তো মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা লেজ এটা দিয়ে রান্না করে নেব খুব ঝটপট। তো বাইরে থেকে এসে কিন্তু মাছ রান্না করার ইচ্ছা মানে ওইভাবে এনার্জি থাকে না যে মাছ ধুয়ে তারপরে রান্না করব, আর যেহেতু ফ্রিজ থেকে বের করেও রাখিনি, তো সেজন্যই আমি সবজিটা এরকম করে রান্না করে নিচ্ছি খুব সহজে, কিন্তু খেতে খুব ভালোই লাগে এভাবে রান্না করলে। আর ইলিশ মাছের অংশ দিয়ে এভাবে যে কোনো সবজি আমার কাছে ভালো লাগে, তো সেজন্যই আমি শর্টকাটই রান্নাটা বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া রান্না করতে তো খুব বেশি সময় লাগে না। আর এই তো মাছটা, মাছের লেজ আর মাথা আগে একটু মানে ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়েই এখন রান্না করে নিচ্ছি। আর মশলা দেইনি তেমন কিছু, ইলিশ মাছের তরকারিতে আমি তেমন মশলা ইউজ করি না, শুধু পেঁয়াজ, তারপরে হচ্ছে হলুদ, মরিচ এটুকুই দিয়েছি, আর অন্যান্য কোনো মশলা আমি দেই না। তো রান্নাটা তো হয়েই যাচ্ছে একদম খুব সহজে, আর কি রান্না করব, মাছ মাংস তো রান্না করিনি, শাক সবজি মানে শাকও রান্না করা হয়নি, তো সবজিটা এভাবে করে রান্না করলাম। আর ভাবলাম যে অন্য কিছু কি করা যায়, তো সেজন্য আমি এখানে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন। তো এখানে আমি ডিম রান্না করব, কিন্তু খুব সহজে, ডিমটা সিদ্ধও করিনি, তো পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি, আদা রসুন, তারপরে জিরা, ধনিয়া, মরিচ, হলুদ সব কিছুই পরিমাণ মতো এখানে দিয়ে দেব। আগে দিক দিয়ে তো আমার সবজি রান্নাটাও হয়ে যাচ্ছে, এই তো আমি সব মশলা দিয়ে দেব এখানে। আমার কাছে এভাবে ডিম রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, আর হয় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ঝামেলা ছাড়া, আর ডিম সিদ্ধ করে বুনো করা সেটা তো সবারই ভালো লাগে, কিন্তু সেটাতে তো আবার সময় লাগে, সেজন্য এভাবে করে মানে যখন সময় থাকে না, হাতে কম সময় থাকে, তখন আমি এভাবে করে ডিম রান্না করে ফেলি। তো মশলা কষিয়ে নিয়েছি, সব মশলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। এবারে আমি ডিম দিয়ে দিচ্ছি, এক এক করে ডিম এভাবে দিয়ে তারপরে আমি চুলার জাল একদম লো হিটে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব, তাতে রান্নাটা হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার সবজি রান্নাও কিন্তু হয়ে গেছে, তো এই তো
ঝটপট রান্না করে ফেললাম। বাইরে থেকে এসে এইভাবে ঝটপট রান্নাটাই খুব ভালো লাগে, মানে কষ্ট কম হয়। তাই একটু পরে আমি ঢাকনা তুলে দেখলাম যে আমার ডিম রান্নাও কিন্তু হয়ে গেল, খুব সহজেই হয়ে গেল। এই তো তো সময় যখন কম থাকে তখন এইভাবে করে রান্না করে নিলে সবচেয়ে ভালো হয় আমার কাছে মনে হয়। তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে তারপরে নাড়া দিচ্ছিলাম, তো হাতে ক্যামেরা নিয়ে আমি আবার কাজ করতে পারি না, এই হলো অবস্থা। ডিম রান্নাও খুব সহজে হয়ে গেল। তো আজকের দুপুরের খুবই সাধারণ রান্নাবান্না খুবই সহজেই করে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার রান্না শেষে সব কিছু ধুয়ে ক্লিন করে নিয়েছি, এবারে আমি ছোট্ট একটা টিপস দিব, তো দেখতে থাকুন। এখানে আমি পানি গরম করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি ডিটারজেন্ট পাউডার, কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার, আর দিয়ে দেব কিছু পরিমাণে বেকিং সোডা। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন অবশ্যই, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আর যারা বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি পানিতে ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিলাম। তো এটা আমি কি করছি দেখতে থাকুন, পানিটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। এবারে আমি সিঙ্কে ঢেলে দিব, মাঝে মাঝে এভাবে সিঙ্কে গরম পানির ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা দিয়ে এভাবে করে নিলে জীবাণু মরে যায়, আর পাইপটাও যদি জ্যাম হয়ে যায় সেটাও কিন্তু এভাবে করে রাখলে একদম পরিষ্কার থাকে, পাইপে আর জ্যাম ধরে না। তো এটাই হলো আমার আজকের টিপস নতুন গৃহিণী আপুদের জন্য, বেশ কাজে লাগবে। তো সবাই জানে নতুন গৃহিণী আপুদের জন্যই এই টিপসটা শেয়ার করলাম। আর বাকি গরম পানি আমি সিঙ্কের ভিতরে এভাবে ঢাকনাটা দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলে জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। তো আমাদের রান্নাঘর থেকে তো জীবাণু ছড়ায়, রান্নাঘরটা ক্লিন রাখতে হয় সবসময়। তো এখন হলো বিকেলবেলা, আমি একটু বড়া পিঠে বানিয়েছিলাম, তো সেটাই আর কি আমরা খেয়ে নেব এখন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।